হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন। আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে চটজল দিয়ে আমরা বাড়িতে বসে বসে চটপটি তৈরি করতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক। বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু আমরা আজকে চটপটিটা তৈরি করব। তাহলে দেখি নি কী কী জিনিস আমরা নেব। যে জিনিসগুলো আমরা নেব সেগুলো হলো আলু সিদ্ধ, গাজর কুচি, শসা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচানো, লেবু, কাঁচা ছোলা মটর, সিদ্ধ ছোলা মটর এবং সবশেষে হলো সস। একটা পাত্র নেব যেটাতে মাখাবো, তারপর সেখানে কাঁচা ছোলা মটরটাকে ঢেলে নেব। তারপর সিদ্ধ ছোলা মটরটাকে ঢালব। এবার যে আলু সিদ্ধটা করে রাখা ছিল সেটাকে মিশিয়ে দেব। এই তিনটে হয়ে যাওয়ার পর এবার বাকি যে সামগ্রীগুলো আছে, গাজর, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, সেগুলোকে একে একে দিতে থাকব। এবারে যে পেঁয়াজ কুচিটা আছে সেটাও দিয়ে দেব। তারপর লঙ্কা, লেবুর রসটাকে চিপে দেব। এরপরে ছোট দু চামচ ভাজা মশলা গুঁড়ো আমরা ছিটিয়ে দেবো। ভাজা মশলা কী করে আপনারা বাড়িতে বসে বানাতে পারেন সেই একটি রেসিপি নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপরে খানিকটা গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেবো। এবার পরিমাণ মতো খানিকটা লবণ দিয়ে দেবো। এবারে যে সসটি রেখেছিলাম সেই সসটি দিতে থাকবো। আপনারা আপনাদের পরিমাণ মতো সেটাকে বুঝে ভালো করে লাগিয়ে নেবেন। সব দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে খানিকটাকে আমরা মিশিয়ে নেব যাতে ভালো করে সব মিশে যায়। এবারে ভালো করে নেড়ে নেওয়ার পর আমরা এটাতে আরেকটা জিনিস অ্যাড করব, গোটা এক চামচ আমের আচার। আর ব্যাস, আমাদের বাড়িতে চটপট করে চটপটি একদম রেডি। আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।